সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। গাজার কাছে বন্দর নির্মাণে মার্কিন পরিকল্পনা, সামনে এলো বীর বুশনেল ও সম্পদ লোট প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত। আরো জানিয়ে দেব জলদস্যুদের কাছ থেকে জাহাজ উদ্ধার, নিজেদের বিশ্বমানে প্রমাণ করলো ভারতীয় সেনাবাহিনী। এবার হামাসের 50 যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। পরিবেশকে ব্রো আঙ্গুল দেখে বিশ্বজুড়ে চলছে খনিজ তেলের ব্যবহার। জান্তা বাহিনী বিমান হামলায় আবার 20 রোহিঙ্গা নিহত। চীন যুক্তরাষ্ট্র চলছে ভয়াবহ গোলাগুলি। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল ও আমেরিকার সামরিক অবস্থানে ভয়াবহ হামলা চালালো প্রতিরোধকারী যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন কিংবা শুনছেন, এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। গাজার কাছে বন্দর নির্মাণে মার্কিন পরিকল্পনা, সামনে এলো বীর বুশনেল সম্পদ লোট প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকার কাছে যে বন্দর নির্মাণ করতে চাচ্ছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। অনলাইন অ্যাক্টিভিটিস না হলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বা সাবেক টুইটারে এক পোস্টে জো বাইডেন গোপন উদ্দেশ্য খতিয়ে দেখার চেষ্টা করেছেন। তিনি আরবি ভাষায় যা লিখেছেন তার অর্থ হলো গাজার কাছে বন্দর নির্মাণের পেছনে বাইডেনের গোপন উদ্দেশ্য কি। গাজা ইস্যুতে বীর পাইলট অ্যারন বুশনেলের নীতি অবস্থানের সমর্থন, জনগণের বিক্ষোভ এবং গাজার যুদ্ধ বন্ধের দাবি জোরালো হওয়ার পর ধোকা দিয়ে মানুষের ক্ষোভ কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা মার্কিন জনগণের পাশাপাশি গোটা বিশ্বকে বলেছে যে এই বন্দরের কাজ হবে গাজার মানুষের মানবিক ত্রাণ সরবরাহ করা, কিন্তু তাদের উদ্দেশ্য হলো ওই অঞ্চল থেকে প্রাকৃতিক সম্পদ বিশেষ করে গ্যাস লুট করা। অ্যারন বুশনেল ছিলেন মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য। গত 25 ফেব্রুয়ারি সামরিক বাহিনীর পোশাকে তিনি হাজির হন ওয়াশিংটন ইসরায়েলের দূতাবাসের সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভ করেছিলেন, সেখানেই ঘোষণা দেন তিনি গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চান না। এরপর নিজের শরীরে আগুন দেন। এ সময় তার আকুল আবেদন ছিল একটাই, ফিলিস্তিনের মুক্তি চাই। এবং তারপর বুশনেলকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তবে বাঁচানো যায়নি, হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সূত্র 5 টুডে এসে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত। ইসরায়েলি বিমান হামলায় হামাসের অন্যতম শীর্ষ সামরিক নেতা মারুন ইসা মারা গেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তা জ্যাক সুলিভান। গত 7 অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় হামাসের যেসব নেতা মারা গেছেন তার মধ্যে ইসা সবচেয়ে জ্যেষ্ঠ। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখন নিশ্চিত করেনি গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী, খবর বিবিসির। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে এই কথা বলেন। ইসরায়েলি মিডিয়ার দাবি মধ্য গাজায় নুসেরাত শরণার্থী শিবিরের নিচে একটি টানেল কমপ্লেক্সকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় করে গত সপ্তাহে। এই হামলায় নিহত হন মারওয়ান ইসা। হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসেম ব্রিগেড ডেপুটি কমান্ডার ইসা ছিলেন ইসরায়েলের কাছে মোস্ট ওয়ান্টেড। আগে থেকেই এই হামাস নেতাকে ইউরোপীয় ইউনিয়ন কালো তালিকাভুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। এছা প্রথম ফিলিস্তিনি ইস্তিফাদার সময় 5 বছর ওই ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। জলদস্যুদের কাছ থেকে জাহাজ উদ্ধার, নিজেদের বিশ্বমানে প্রমাণ করলো ভারতীয় বাহিনী। গত সপ্তাহে সোমালিয়া উপকূলে জলদস্যুদের হাত থেকে একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করেছে ভারতীয় বাহিনী। এতে তারা প্রমাণ করেছে কিভাবে দিল্লির সামরিক বাহিনী বিশ্বের সেরা কয়েকটি বাহিনীর সমকক্ষ হয়ে উঠেছে। তারা নিজেদের বিশেষ বাহিনী পর্যায়ে নিজ সক্ষমতা রয়েছে বলে প্রমাণ করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বিশ্লেষণে এমনটা বলা হয়েছে। ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন তারা প্রায় 2 দিন ধরে চলা জলদস্যু বিরোধী অভিযানে নৌবাহিনীর জাহাজ এমভি রুলের 17 নাবিককে উদ্ধার করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েক ডজন জলদস্যু হেফাজত নেওয়া হয়েছে। এই অভিযানে একটি নৌবাহিনীর ডেস্টার, একটি টহল জাহাজ, ভারতীয় বিমান বাহিনীর একটি সি-17 ট্রান্সপোর্টার, একটি নৌড্রোন
একটি পুনরুদ্ধারণ এবং একটি P8 নজরদারি জেট ব্যবহার করা হয়েছিল। কাউন্সিল অফ ফরেন রিলেশন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ফলোজন ব্রাডফোর্ড বলেছেন, অপারেশন সাফল্য ভারতীয় নৌবাহিনীকে প্রশিক্ষণ, কমান্ডো নিয়ন্ত্রণ এবং অন্যান্য ক্ষমতার দিক থেকে বিশ্বমানের বাহিনী হিসেবে চিহ্নিত করা যায়। এই অভিযানে চিত্তকর্ষক হিসেবে যিনি বিশেষায়িত করেছেন তা হলে যুদ্ধজাহাজ, ড্রোন, ফিক্সড ও রোটারি উইং এয়ারক্রাফট এবং সামুদ্রিক কমান্ডোর সমস্ত শক্তি ব্যবহার করে ঝুঁকি হ্রাসের পদ্ধতি। সূত্র ইন্ডিয়া টুডে। হামাসের 50 যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিফা হাসপাতালে ইসরায়েলি সেনাদের অভিযানে হামাসের 50 জনের বেশি যোদ্ধা হত হয়েছে মঙ্গলবার এমন দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF। সোমবার সকালে সেখানে হামলা শুরু হয়েছিল। এই অভিযান এখনো চলমান রয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল খবর জানিয়েছে। IDF বলেছে এই অভিযানে প্রায় এ পর্যন্ত 180 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে সোমবার 200 জন সন্দেহভাজনকে আটক করার কথা হয়েছিল। তারা অকৃতকার্য আটককৃতদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে মধ্য গাজায় সোমবার বেশ কয়েকজন হামাস সদস্যকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের সেনারা। IDF বলেছে একটি ঘটনায় সেনা এক বন্দুকধারীকে তাদের দিকে গুলি ছুড়তে থাকে, তখন ওই বন্দুকধারীর দিকে ইসরায়েল সেনা পাল্টা গুলি ছুড়লে সে নিহত হয়। সূত্র ইন্ডিয়া টুডে। পরিবেশ কে ব্রো আঙ্গুল দেখে বিশ্বজুড়ে চলছে খনিজ তেলের ব্যবহার। 2015 সালে ফ্রান্সে পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই প্যারিস কনভেনশন বিশ্বের বহু দেশ সই করেছে ইসরায়েল। বলা হয়েছিল তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা হবে। এর জন্য নেট জিরো কার্বন ফুটপ্রিন্ট শূন্য দিয়ে যেতে হবে। স্থির হয়েছিল ক্রমশ ফসিল ফুয়েল বা খনিজ তেল এবং গ্যাসের ব্যবহার কমিয়ে বিকল্প শক্তির উৎস হিসেবে নজর দিতে হবে। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশ এই সিদ্ধান্ত সম্মত হয়েছিল, কিন্তু বাস্তবে তার কিছুই ঘটছে না। যুক্তরাজ্যের থিঙ্ক ট্যাঙ্কে কার্বন ট্যাঙ্কার সম্প্রতি একটি সমীক্ষা করেছে, যেখানে দেখা যাচ্ছে ইউরোপ এবং আমেরিকা গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস সম্পদগুলি তাদের উৎপাদন কমায়নি, বরং নতুন নতুন তেলের খনির সন্ধান চালাচ্ছে তারা। সৌদি আরব এবং ব্রাজিল সহ বিশ্বের প্রথম সারি প্রযুক্তি সংস্থাকে নিয়ে এই সমীক্ষাটি চালানো হয়। প্রায় প্রতিটি সংস্থায় অবস্থায় এক। আবারও যন্ত্রবাহিনী বিমান হামলায় নিহত 20 রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইনে যন্ত্রবাহিনী বিমান হামলায় কমপক্ষে 20 রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 33 জন। AFP-র বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সোমবার স্থানীয় সময় সকালে রাজ্যের পশ্চিমাঞ্চলে মিনবা এলাকায় হামলার ঘটনাটা ঘটে। নিহতদের মধ্যে নারী শিশু রয়েছে। যুদ্ধবিমান থেকে ফেলা দুটি বোমার কারণেই ঘটে বিস্ফোরণ, জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এতে বাড়িঘর ছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, অঞ্চলটিতে পালিয়ে আসা সহ 2000-এর বেশি রোহিঙ্গাকে বসবাস করছে। এর আগেও অঞ্চলটি এ ধরনের। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে টানাপোড়েন। এবার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাকপিতণ্ডিতাকে গোলাগুলি বিনিময় হয়েছে। দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। বুধবার এক বিবৃতিতে ফিলিপাইনে চীনা রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমস্যা সৃষ্টি করা এবং দক্ষিণ চীন সাগর ইস্যুর পক্ষ নেওয়া থেকে বিরত থাকতে হবে। ফিলিপাইনে উপকূল রক্ষীদের নিরাপত্তা ইস্যুতে মঙ্গলবার দেশটির প্রসঙ্গে একটি নিরাপত্তা চুক্তি প্রসারিত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপরে এমন সতর্কবার্তা দিয়েছে চীন কর্তৃপক্ষ। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দাবি নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে ফিলিপাইন ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর ফলে ফিলিপাইন সফরে গেছেন মার্কিন এই প্রতিনিধি। এক বিবৃতিতে ফিলিপাইনের চীনা রাষ্ট্রদূত বলেছে, দক্ষিণ চীন সাগরে চীনা কার্যকলাপ বৈধ এবং আইনসম্মত। বিবৃতিতে বলা হয়, ওই সত্য উপেক্ষা করে চীনের বিরুদ্ধে ভিত্তিহীনভাবে অভিযোগ এনেছে ব্লিংকেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্লিংকেন আবারও তথাকথিত যুক্তরাষ্ট্র ফিলিপাইন যৌথ সামরিক চুক্তির বাধ্যবাধকতার মাধ্যমে চীনকে হুঁশিয়ার দিয়েছে, এই দৃঢ়ভাবে এই চুক্তি বিরোধিতা করে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েল ও আমেরিকার সামরিক অবস্থানে সফল হামলা চালাল প্রতিরোধকারী ফ্রন্ট। ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে সমর্থন করার লক্ষ্যে প্রতিরোধ ফ্রন্ট দখলদার ইহুদিবাদী ইসরায়েল তাদের সমর্থনদের উপর কঠিনভাবে হামলা চালিয়েছে।
ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলের বেনকুনিয়ান বিমানবন্দরে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। এছাড়া হুতি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেন সেনাবাহিনী দখলকৃত বন্দর এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে একথা জানায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে ম্যাডো নামে একটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের হিজবুল্লাহ যুদ্ধের পরপর পাঁচটি অভিযানে রকেট ও মর্টার শেল দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি শত্রু ঘাঁটি ধ্বংস করেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলো পূর্ণ সমর্থনে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিন অসহায় নির্যাতিত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকায় পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা শুরু করেছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিন প্রতিরোধকারী সংগঠন লেবানন ইরাক ইয়েমেন সিরিয়া অন্যান্য প্রতিরোধকারী দলগুলো ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলের কাছ থেকে সব অপরাধ যজ্ঞের জন্য কড়াইকণ্ড মূল্য আদায় করবে। সূত্র পাস টুডে।